বাসুগাঁওত দুর্বৃত্তই বাসুগাঁও আঞ্চলিক ছাত্র সন্থার কার্যালয়ত থাকা শহীদ বেদী আর কার্যালয়ের ফলকত গোলাৰং খানি দিছে আর এই কার্যক আমি তীব্র গরিহণা দিছ। আর দুর্বৃত্তই রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণত বাধাগ্রস্ত করবর কারণে এনে কাম করছে, কারণ রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের শেষ পর্যায়ের কাম চলি আছে। আর অবৈধ বাংলাদেশীর নামমুক্ত বুদ্ধ এনআরসির প্রস্তুতকরণত বাধাগ্রস্ত করবর কারণে এই ঘটনা সংঘটিত করেছে। কিন্তু আমি সদৌখন ছাত্র সন্থার সকল সদস্য আর সকলকে সংযম রক্ষা করবর কারণে আমি আহ্বান জানাইছো। কোনো পরিচিত আর উত্তেজিত নহৈ সংযম রক্ষা করে আগবাড়ি যাবর কারণে আমি সকলকে আহ্বান জানাইছো। আর সরকারক দুর্বৃত্তক শীঘ্রে করায়ত্ত করে শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করবর কারণে দাবি জানাইছো। গৃহ বিভাগের একটা দায়িত্ব আছে বাসুগাঁওত আমার ছাত্র সন্থার চৌহদত থাকা শহীদ বেদি কার্যালয় আর কার্যালয়ের নাম ফলকত গোলাৰং খানি দিছে। এই ঘটনাটুক আমি ছাত্র সন্থায় গরিহণা দিছো। আর রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের প্রক্রিয়ার চলি থাকার সময়ত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের গোটে কামট বাধাগ্রস্ত করবর কারণে দুর্বৃত্তই এই ঘটনা সংঘটিত করেছে। অবৈধ বাংলাদেশীর নামমুক্ত বুদ্ধ এনআরসি প্রস্তুত বাধা করবর কারণে এই ঘটনা সংঘটিত করা হল। আর আমি ছাত্র সন্থার সকল সদস্য রাইজক পরিচিত নহবর কারণে উত্তেজিত নহবর কারণে আর সংযম রক্ষা করে আগবাড়ি যাবর কারণে আমি অনুরোধ জানাইছো, কারণ আমি সকলে সংযম রক্ষা করব এই সময়ত, কারণ আমার লক্ষ্যটোই হল অবৈধ বাংলাদেশীর নামমুক্ত বুদ্ধ এনআরসি প্রস্তুত করা। সেই লক্ষ্য স্রোত যাতে আমি কোনো নহোঁ আর সেই কারণে সকলকে সংযম রক্ষা করবর কারণে আমি আহ্বান জানাইছো। আর সরকারক এই দুর্বৃত্ত করায়ত্ত করে শাস্তি প্রদান করব কারণে দাবি জানাইছো, কারণ এটি সরকারের দায়িত্ব। এনআরসির কথা কলে কিন্তু ছাত্র সন্থার চৌহদত থাকা শহীদ বেদি গোলাৰং খানিছে, ছাত্র সন্থার কার্যালয় গোলাৰং খানিছে, নাম ফলকত গোলাৰং খানিছে, কোনে খানিলে এই সময়ত কোনে খানিলে? গতি রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের বাধাগ্রস্ত করব খোঁজা শক্তিটাই করেছে, এই দুর্বৃত্তই করেছে। গতি কিন্তু আমি ছাত্র সন্থার সকল সদস্যের সকলকে আমি পরিচিত নহবলে উত্তেজিত নহবলে আর সংযম রক্ষা করবর কারণে আমি আহ্বান জানাইছো, কারণ আমার মূল লক্ষ্যটোই হল অবৈধ বাংলাদেশীর নামমুক্ত এখন বুদ্ধ এনআরসি প্রস্তুত করব। সেই লক্ষ্য স্রোততে আমি কোনো নহ সংযম রক্ষা করে এই সময় আগবাড়ি লাগবে আর দুর্বৃত্ত করায়ত্ত করে শাস্তি প্রদানের দায়িত্ব সরকারের, সরকারে সেই দায়িত্ব পালন করবো।